আচ্ছা, এই ই দেখাইছিলাম যে আপনার টেক্সট বক্সের আর কিছু কাজকর্ম আছে, এটা দেখতে পারেন। যে আপনার যদি একটা বক্স টানলাম, এই বক্স টানার পরে ফরম্যাটটা যে আসলো, এখান থেকে বিভিন্ন ডিজাইনের আছে জায়গায়। আপনার চাইলে এখান থেকে দেখতে পারেন চেঞ্জ শেপ। এই যে ছোট একটা আইকন, ওইটার উপরে ক্লিক করলে এটা আসবে, মাউস ধরলে এরকম আসবে। মনে করেন আপনি যদি এটা দেন, তাহলে দেন ভিতরে একটা শেপ তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি এই শেপে এরকমের যে কোনো কিছু লিখতে পারবেন। যদি আপনি প্রিন্ট ভিউতে যাই, অনেক সময় দেখবেন এইরকমের ডিজাইন আছে আপনার এতে, অনেক কাগজে এই রকমের অনেক শেপ আছে জায়গা। আপনি যে কোনো শেপ ব্যবহার করতে পারবেন। যদি চান চার কোন চা, এটা যেটা দেবেন ওইটাই, অনেক কারণ এটা দিলেন এইলো, ছোটো বড়ো করতে পারবেন। এটা ভিতরে লাগতে পারবেন। আবার মনে করেন যাই চা, যেটা মন চায় এটা দিতে পারবেন। পুরন কুন দিলাম এটাই। এখান থেকে মেইন তো কাজ হয়েছে যে আপনার এই যে কি কি শেপ আছে, এই প্রত্যেকটা শেপ নিয়ে আপনি কাজ করবেন। তাইলে কখনো কাজে যদি কখনো কোনো কাজ করেন, হঠাৎ করে দেখলে বলতে পারবেন যে এই জিনিসটা শেপে আছে। আর যদি আপনি এইগুলো না দেখেন, তাহলে আপনি ওই কাজ দেখলে কইতেই পারবেন না যে এটা আসলে করা যায় কিনা। স্যার, এই জন্য যে কয়টা যাই দেখানো হয়েছে, প্রত্যেকটা অপশন সম্পর্কে যদি ধারণা রাখা হয়, তাহলে বোঝা যাইবে যে না, এই জিনিসটা এই অপশনে আছে, এই যে দেখানো যাইবে। তো এই বিভিন্ন শেপ আছে, প্রত্যেকটা শেপ দিয়ে দিয়ে আপনি চেষ্টা করে করে দেখতে পারেন কোনটা আর কিরকম কাজ। আবার আপনি এডিট পয়েন্ট নিতে পারবেন, এডিট পয়েন্টে দিলে এই জায়গার কোনা বাস করন যাইবে, মাঝখানটা মনে করেন বাঁকা করন যাইবে, এইটা মনে করেন এই দিকটা একটু বাড়াইলাম আর কি, যেটা যেরকম মন চায় এটা এরকম করন যাইবে। এইটা এই জায়গায় লাগাই দিলাম ইচ্ছা মতো, যে বাইরে ক্লিক করবেন কালো হয়ে গেছে। আবার যদি এডিট করতে চান, এটা সিলেক্ট করবেন, ফরম্যাট আইবে, ফরম্যাটের জায়গায় এডিট পয়েন্টে দেবেন। এডিট পয়েন্টে দিলে এই কোনা আর কি বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান দিয়ে আমাদের এডিট করতে পারবেন। এটারে যেমন জায়গা যদি এইটা দেই, ভিতরে লিখতে পারবেন, এমনি অটো লেখার অপশন আসে। আবার চাইলে এটা ছোটো বড়ো করতে পারবেন। এই কোনা ধরে যদি কাজ করেন, সেক্ষেত্রে ডাইনে বা আর কি এদিকেও করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন, আবার উপরে নিচেও ছোটো বড়ো করতে পারবেন যদি কোনা ধরেন। আর যদি এক সাইড ধরেন, তাহলে শুধু সাইড বাড়বে, উপরে নিচে পারবে না। আবার এইটা ধরলে শুধু উপরে নিচে পারবে। আর কোনা ধরলে দুই একুল, কিন্তু যদি শিপ ধরেন, সেক্ষেত্রেও সমান্তরালে কমে পারবে। এটা আরও একবার বলছিলাম যে আমাদের এই যে এই ডেরেন শ্যাফ্ট হয়ে যাবে না, এই যে শিপ ধরলেই আবার আগের মতো হয়, যে আমাদের দুই একুল সমান্তরালে এটা ছোটো বড়ো হইবে। তীর আছে, তীর রাখতে পারবেন টানিয়া। তাইলে আমরা যদি যে বিষয়গুলো আর কি দেখাইছিলাম, ওর ভিতরে দুই তিনটা অপশন আছে দেখাই দিই, এরপর আর ক্লাস না নিলে হইবে, আবার নিজে নিজে কাজ করলে হইবে। যেমন ইকুয়েশনের প্রজেক্ট দেখাইছিলাম, ওটা কি আছে আমাদের ইমেজটা গেলে সেইটা আবার করি। খটকা কাজ পাওয়া লাগে। যাই হোক, টেক্সট বক্সটা একটু দেখাইলাম। আবার এই ইকুয়েশনটা যদি আপনি উপরে নিচে মনে করেন একটা বসাই যান, উপরে নিচে এই যে প্রিভিউড, এই প্রিভিউটা সবার কাছে নাও থাকতে পারে, যেমন আপনার কম্পিউটারই নাই। আমার এই যে প্রিভিউ আছে, এই উপরে নিচে আছে, এটা চাইলে ব্যবহার করা যায়। কিন্তু যদি টোটাল কিছু না থাকে, ইনসার্ট নিউ, দেন নিউ ইকুয়েশন যে আইসে, এখন আপনি ফর্মের ডিজাইনে যান। ডিজাইনে যাওয়ার পরে এবারে আপনি এই জায়গাতে সিলেক্ট করেন, উপরে থাকবে, নিচে থাকবে, মাঝখানে দাগ থাকবে। এখন আপনি এই জায়গা যা ইচ্ছে লেখেন। এই জায়গা মনে করেন আবার একটা উপরে নিচের এটা সিলেক্ট করলেন, এটার মধ্যে আবার উপরে নিচে এলেন, এইটা দিলেন এ প্লাস বি
এই হোল স্কোয়ার তো হইলো না, এই জায়গা আপনার উপরে রাইডে অপশন আছে এই জায়গা ওই স্কোয়ার অপশনটা নেওয়া লাগবে আর কি। যেখানে স্কোয়ার এই জায়গা না, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আপনার স্কোয়ার অপশনটা নেওয়া লাগবে। এখন এইটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, বা এইটা এইটাই কপি করে এটার মধ্যে এনে দিতে পারেন। তো আমি ডিলিট করে দিই, এটা লাগবে না, ডিলিট তো হওয়ার কথা, ঢুকবে না না। তাইলে আপনার এই লেখাটারই এই জায়গা আপনার স্কোয়ারের মধ্যে আনতে আনি দিলে এই পাশে এ প্লাস বি আর এইটার ভিতরে দুই দিয়ে দিলাম। এই জায়গা যা আইসে লেখেন, এই জায়গা মনে করেন একটা রুটের দানি, এইটার মাঝখানে ক্লিক করতে হবে। এবারে লাগলাম ফাইভ, এ জায়গা আপনার চাইলে আরো কিছু আনতে পারেন। মনে করেন এইটি আনলাম, এ বি সি জায়গা আরো যোগ প্লাস ইচ্ছা মতো আর কি করতে পারবেন। এই জায়গা আপনি প্রতিটা অপশন সম্পর্কে যদি একইভাবে, আবার যে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনি লাড়াচাড়া দেন, সেক্ষেত্রে আপনি সব অপশন সম্পর্কে ধারণা থাকবে, আপনি বুঝবেন যে এই জিনিসটা এই জায়গা দিয়ে করা যায়, আবার নিজে চেষ্টা করলে পারবেন। অনেক রকমের জিনিসপত্র আছে। আর সিম্বল সম্পর্কে বলছিলাম, এখন সিম্বল ডিফল্টভাবে অনেকগুলোই থাকে, যে সিম্বলে যে যদি মরিতে যান, এই জায়গা অনেক সিম্বল আছে। যেমন এ জায়গা যদি আপনার প্রয়োজনে, যেমন আমি যদি চাই মনে করেন আরবি কিছু একটা আনবো, তাহলে সে আরবি কোন ই আছে কোন ফন্ড আছে এই ফন্ড সিলেক্ট করে রাখতে হবে, অ্যাডোবি আরবিক, এটার মধ্যে মানে আরবি আছে, এই যেমন আরবি। তবে আরবি লেখা আবার এইটা মনে করি না যে আরবি লেখি, মনে বাংলা লেখার জন্য যেমন বিজয় আছে, আরবি লেখার জন্য এরকম সফটওয়্যার আছে। কিন্তু যদি আরবির কোনো জিনিস দরকার, যেমন আপনার অনেক সময় দরকার হয়ে যায় প্রশ্ন উত্তর খুললো, কিন্তু আপনার কিবোর্ড আছে বাইল, মানে আমরা যেটা সচরাচর ব্যবহার করি সেই অবস্থায় আছে, কিন্তু আপনার প্রশ্ন উত্তর লাগবে আর কি এরকম উল্টো দিলে, সেক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করতে পারেন। এটা যদি আরবিক জিনিস এই জন্য এটা কিন্তু প্রশ্ন উত্তর না। তারপর আমরা দেখি যে আপনার ওইটা সারা আরবিক সারাই সম্ভব থাকার কথা, একটু খোঁজ দইবে আর কি। এটা প্রথম প্রথম খোঁজা লাগে, পরবর্তীতে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে কোন ফোনটা কি আছে। বেশি ই থাকে আপনার এই এক দুই তিন চার, এই সাইডের এই সাইডের ফোনটার ভিতরে বেশি সিম্বল থাকে আর কি। আমাদের সচরাচর যেগুলো দরকার হয় মোটামুটি এই সাইডের ভিতরেই বেশি। আর এটা উইন্ডোজের সাথে ডিফল্টভাবেই থাকে, এটা থাকা না থাকা নিয়ে টেনশন নেই। অনেক কলম আছে, কলম যদি নেই এখন এটারে আপনি ফন্ট বড় করে সিলেক্ট করে ফন্ট বড় করে দিলেই বড় হয়ে যাবে, আপনার প্রয়োজন মতো আপনি ছোটো বড় করে নিতে পারবেন। এরকমের এগুলো সিম্বল, সিম্বলে ইকুয়েশন টেক্সট বক্স আর আর আসলে টেবিলটা মোটামুটি হার্ড, তো টেবিলটা একটু দেখাই দিই। এখান থেকেও চাইলে সিলেক্ট করতে পারেন বা এখান থেকেও দিতে পারেন। আর অনেক সময় ভাবতে হয় আপনার কম্পিউটার দেখছি আপনার এই নিলে এত বড় বড় হয়, এত বড় বড় হওয়ার কারণ হয়েছে আমি যে সময় টেবিলটা নিয়েছি এই উপরে ফন্ট সাইজ ছিল অনেক বড় 72, তো আমি যদি এটা ডিলিট করি ডিলিট করে আর ফন্ট সাইজ যদি আমি কমাই দিই আপনার মনে করেন 16-18 দিলাম, এখন যদি আমি টেবিল আনি সেক্ষেত্রে এই ফন্ট সাইজ অনুযায়ী টেবিল আসবে। এখন আপনি কার্ড আসিরা যায় যে আমার লাগে হেন যেরকম নিতে পারবেন, যেমন ফর্মেটাই যদি ইরেজারে যাই, এই জায়গা দেখেন যদি আমি লেখি একটা জিনিস লেখলাম
এখন এটি যদি আমি রাইট ক্লিক করেও আপনার সেন্টার দিতে পারি, বা জায়গা থেকেও আপনার এই অ্যালাইন সেন্টার করে দিতে পারি। অ্যালাইন সেন্টার করে দিলে এটা কিন্তু সেন্টারই আসছে। আবার আপনাদের যে সমস্যাটা হয়েছিল সেদিনকে, সেই সমস্যাটা আমি করে দেখাই। এই যে লিখলাম, এখন এইটা যদি আমি সেন্টারে দিই, সেন্টারে আসছে এই জায়গায়, এখন তো আসছে, সেদিন সেদিন তো আসলো না। সমত রাখার জন্য যাই হোক, দেখি এখন আবার এটা কাইটিয়া, যাই হোক আসছে। এরকমের আপনার এই মাঝে মাঝে সমস্যা হয় যে যদি এই ড্র টেবিল দিয়ে কিছু আঁকেন, ওইটা যদি আপনি ইরেজার দিয়ে কাটেন, কাটলে আপনার এই রেখাটা প্রিন্ট আসবে না, ওই রেখাটা হাইড হয়ে যায়, কিন্তু আপনার মেন রেখাটা থাকে, যার কারণে এই জায়গা এই সেন্টার হয় না। এটা দেখা যায় যে এই জায়গা রেখা থেকে যাবে, কিন্তু ওই প্রিন্ট আসবে না, এই জন্য এইটা এই লেখাটা উপরেই থাকে। এই জন্য প্রথমে আপনার এই একটু কষ্ট হইলো, হিসেব করে নেবেন কয়টা টেবিল কয়টা রোল লাগবে, ওই নিয়ে সেই অনুপাতে কাটবেন। আবার যে জায়গা কাটা লাগবে জায়গা না খাই ভালো, মনে করেন আমার এই যে কাটা লাগবে, আমি যদি আমি ভুলে এঁকে ফেলাইছি তখন ওই ঝামেলাটা হইতে পারে। আপনার প্রয়োজন মতো আঁকতে পারবেন, কাটতে পারবেন ইচ্ছে মতো। আবার নির্দিষ্ট একদিকে চাইলে সেখান থেকে আপনি মনে করেন এইটা দিয়ে বাম পাশ প্রিন্ট আসবে না, আপনার এই যে বর্ডার কই প্রিন্টের গেলে কই ডিজাইন আসেনি, হাই ডিজাইনে বর্ডার বর্ডার রাইট লেফট যে এরকম দিলে উঠে যায়, উঠে গেলে আপনার বক্স কিন্তু দুইটাই এখানে, আপনি যদি লেখেন ওই সাইড আসবে না, কারণ এখানে বক্স দুইটা জাস্ট লেখাটা আর কি ইটা শো করে না। আপনার মার্জিনটা মার্জিনটা আমি হাইড করে দিছি এখান থেকে, দেখা অল বর্ডার দিয়ে দিলাম, সব সব করবো তাইলে এরকম আর কি। এটা নিয়ে আসলে মেনত কাজই হয়েছে যে সবারই পরামর্শ, যে জিনিসটা শিখতে যাইবেন ওই জিনিসটা লয়ে যত সময় দেবেন, যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কেউ শিখাই দিয়ে হয়তো আপনার হাতে ধরাই দিতে পারবে, শেখা হয়েছে সম্পূর্ণ নিজের হাতে, নিজে যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। এই আর তেমন কিছুই নাই। আর ডেকোরেশন তো দেখাইছি, টেক্স ডেকোরেশন কিরমের লেখে, এটা লেখা এরম, এটা যদি উপর দিকে নিতে চান সেক্ষেত্রে টেক্স ডেকোরেশন দিয়ে উপর আর নিচে হয়ে গেছে। এখন এটা বক্স ছোটো, বক্সটা বড় করে দিই, এটা চাইলে সেন্টার করে দেওয়া যাবে অ্যালাইন দিয়া, নিজের প্রয়োজন মতো আর কি। আর যদি আপনাদের কোনো হার্ড কোশ্চেন না আসে আর কি, জোগাড় করতে পারেন দু একদিনের মধ্যে, তাহলে নিয়ে এসে ওইটা আমি প্রজেক্টটা করাই দেবো না পুরো। আমার কাছে অনেক ধরনের হার্ড কোনো প্রশ্ন নাই, যার কারণে আমি করতে করে দিতে পারলাম না। এর মধ্যে কোনো প্রশ্ন আর কি, যদি হার্ড প্রশ্ন টশ্ন আসে, মানে কেউ যদি বা বইতেও যদি পান ছবি তুলে লইয়েন, যে মনে করেন একটা ওইটার ভিতরে ওইটা করলে ওইটা মোটামুটি সবগুলোই আই দিবে, এরকম যদি কোনো একটা কাজ পান, বইটি খুঁজেও যদি কোনো পান একটা ছবি তুলে লইয়েন, আমি এরকম করে দেওয়া মানে, তাহলে আর ক্লাস হইলে ওই একটাই দিতে পারে, আর যদি এটা না পান হইলে এই শেষ। মোটামুটি আশা করি যদি এই টিউটোরিয়াল কয়েকবার দেখেন, একবার দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে, মনে হইবে সব দেখছি, কিন্তু আবার নতুন করে যে সময় দেখতে যাবেন ওই সময় দেখবেন যে আরও অনেক কিছু বা এই যেগুলো এই সময় খেয়াল করেন নাই প্রথমবার, ওই জন্য দুই তিনবার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন, আশা করি আর লাগবে না। বাকি বাকি যে যা বাঁচবেন অবশ্যই অবশ্যই, আবার অতগুলো সমাধানও করতে পারবেন নিজে নিজেই পরে দেখবেন।